কুমিল্লার দেবিদ্বারের গ্রামে খুলেছে 1 ঘন্টার স্কুল। ভালোবাসার ঘর নামের একটি সংগঠনের স্বেচ্ছাসেবী তরুণরা প্রতিদিন বিনা বেতনে 1 ঘন্টা করে পড়াচ্ছেন সুবিধা বঞ্চিত শিশুদের। তাদের কলকাকলিতে মুখর হয়ে ওঠে মুক্তাইর গ্রামের প্রতিটি বিকেল। আমাদের কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিক জানিয়েছেন সেই 1 ঘন্টার স্কুলের কথা। কারো হাতে রং বেরঙের বেলুন, চকলেট আর কলম উপহার পেয়ে খুশি কেউ কেউ। শিশুদের উল্লাস মুখর এই বিদ্যালয় বাড়ি কুমিল্লার দেবিদ্বারে মুকসাইর গ্রামে। 1 ঘন্টার স্কুলের দৃশ্য এটি। এলাকার তরুণদের গড়ে তোলা সংগঠনের নাম ভালোবাসার ঘর। গত ফেব্রুয়ারি মাসে স্বেচ্ছাসেবী সেই সংগঠন থেকে তারা গড়ে তুলেছেন 1 ঘন্টার স্কুল। এলাকার তরুণ যারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন, তারাই স্বেচ্ছাশ্রমে পাঠদান করছেন সুবিধা বঞ্চিত 150 শিক্ষার্থীকে। আনন্দের সঙ্গে পড়ে তৃতীয় থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা। স্যারে আমাদের এখানে অনেক মজা করে পড়ায় এবং কি অনেক পড়াশোনা মানে বুঝতে সহজ হয়। আমরা এখানে আসি, আমরা অনেক মজা করে পড়ি, আমরা যেটা না বুঝি স্যার আমাদেরকে ভালো করে বুঝে দেয়। এখানে কোনো টাকা পয়সা লাগে না। শিশুদের লেখাপড়া নিয়ে দুশ্চিন্তা অনেকটাই কেটে গেছে। তরুণদের এমন উদ্যোগে খুশি এলাকাবাসী। শিক্ষার্থীদের মধ্যে অনেক আনন্দ, সবাই আনন্দভাবে পড়তেছে এবং যারা এই উদ্যোগটা নিয়েছে তাদেরকে আমরা সাধুবাদ জানাই। আমাদের গ্রামের যুব সমাজ যে উদ্যোগটা নিয়েছে আমি মনে করি তারা খুবই একটা মহৎ উদ্যোগ নিছে। রোজ বিকেলে 5 জন শিক্ষক 1 ঘন্টার স্কুলে বিনা বেতনে পড়ান। প্রত্যন্ত গ্রামে যুগোপযোগী আনন্দময় শিক্ষা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার এই তরুণদের। আমরা 1 ঘন্টা স্কুলে হচ্ছে ওদেরকে ভিন্নভাবে শেখানোর চেষ্টা করতেছি, যাতে করে ওরা এখান থেকে শিখে দেশের বিভিন্ন জায়গায় পৌঁছাতে পারে। এবং ইংরেজির পাশাপাশি যে মানবিক শিক্ষাটা আমরা এখান থেকে এটা দেব, আমাদের এই উদ্যোগে এলাকার সবাই আমাদের পাশে আছে। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।